ব্রিটেনে করোনা মহামারীর সময় সরকারের নির্দেশনায় বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন তবে ব্রিটিশ বাংলাদেশি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ইন্স্যুরেন্স না থাকা বা এই সুবিধা না নেওয়ার কারণে ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হবেন এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত ব্রিটেনে করোনা মহামারীর সময়ে সরকারের নির্দেশনায় বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিরাট ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন তবে ব্রিটিশ বাংলাদেশি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ইন্স্যুরেন্স না থাকা বা সুবিধা না নেয়ার কারণে ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হবেন ফলে যে সমস্ত হবেন্ডামিকলে বিরাট একটা ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হয়েছিল যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে অনেক কিন্তু এই রায়ের ফলে লাভবান হইবা বিজনেস ইন্টারাপ্ট হওয়ার ফলে যে লস পলিসি হোল্ডাররা সেই জন্য মানে ক্ষতিপূরণ পাবার দাবি রাখে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে গত পনেরো সেপ্টেম্বর হাইকোর্টের এক রায়ে ক্ষতিপূরণ পাওয়ার নির্দেশনা জারি করে যারা বন্ধ ছিল এবং গভর্নমেন্টের কোনো পারমিশন ছিল না ওপেন রাখার যেমন রেস্টুরেন্ট ব্যবসা দুই তিন মাস বন্ধ ছিল তারা যদি ইন্স্যুরেন্সটা করে তাহলে তারা এটা পেতে পারে শপের ইন্স্যুরেন্সটা করেন না এটা খুবই ইম্পর্টেন্ট করা কারণ শুধু এটা লস অফ ইনকাম না আপনারা যদি কোনো এমপ্লয়ি কোনো সময় এমপ্লয়ের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেন তাহলে ইন্স্যুরেন্স না থাকলে কিন্তু এই বিজনেস বিরাট একটা ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হতে পারে যদি না ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এ রায়ের বিরুদ্ধে আপিল না করে অথবা আপিল করে পরাজিত হয় এমন কথা জানালেন এ ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট আয়াসমিয়া মিয়া ও আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরী হাইকোর্টে রায় দিয়েছে কিন্তু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দ্বারা কোম্পানি তারা কিন্তু এটার এগেনস্টে আপিল করতে পারে তাদেরকে প্রমাণ করতে হবে করোনা ভাইরাস কভার করে না এটা প্রমাণ করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে অর্থাৎ এখন ব্যবসায়ীরা পলিসি হোল্ডাররা এতে করে তিন লাখ বেশি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের ক্ষতিপূরণ দাবি করতে পারবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে যাতে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সাড়ে পঁচাশি হাজার পাউন্ড বা বাংলাদেশি নব্বই লাখ টাকার মতো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে চৌধুরী মোরাদ আইএনটিভি নিউজ লন্ডন